मॉडर्न कंप्यूटर एप्लीकेशन, उच्च माध्यमिक लास्ट मिनट सजेशन, एबीटीए टेस्ट पेपर, लेटेस्ट उच्च माध्यमिक एबीटीए टेस्ट पेपर থেকে 23টি জেলার নামিদামি স্কুলের বাছাই করা প্রশ্ন নিয়ে এই সাজেশনটি বানানো হয়েছে পার্ট এ মার্চ 28। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 7 × 4 28 মার্চের। 1 নম্বর কোশ্চেন, ফুল সাবস্ট্রাকশন সার্কিট এর বড় আউটপুট ও লজিক্যাল এক্সপ্রেশনটি ডিরাইভ করে সার্কিটটি বানাও। বি বেসিক লজিক গেট অ্যান্ড নট অর ব্যবহার করে XOR গেট বানাও। সি কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন এর কাজ কি? অর ফুল সাবস্ট্রাক্টর এর ডিফারেন্স এবং বড় এর লজিক্যাল এক্সপ্রেশন গুলি নির্ণয় করো এবং লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো। বি শুধুমাত্র এন এ এন ডি গেট ব্যবহার করে অর গেট তৈরি করো। সি টু লেভেল সার্কিট বলতে কি বোঝো? অর হাফ সাবস্ট্রাক্টর সার্কিট এর ডিফারেন্স এবং বড় এর লজিক্যাল এক্সপ্রেশনটি ডিরাইভ করো শুধুমাত্র NOR গেট ব্যবহার করে অ্যান্ড গেট ডিজাইন করো। অর মাল্টিপ্লেক্সারকে ডাটা সিলেক্টর সার্কিট কেন বলা হয়? একটি 1:8 ডি মাল্টিপ্লেক্সার এর সত্য সারণী তৈরি করো এবং লজিক ডায়াগ্রাম অঙ্কন করো। বি সি ডি এনকোডার কি? অর এ একটি ফুল অ্যাডার সার্কিট এর সাম এবং ক্যারি এর লজিক্যাল এক্সপ্রেশন বের করো, ডিরাইভ। বি একটি 4:1 মার্কস এর ট্রুথ টেবিল সহ লজিক্যাল ডায়াগ্রাম অঙ্কন করো। অর একটি 3:8 ডিকোডার এর লজিক সার্কিট অঙ্কন করো। বি একটি হাফ সাবস্ট্রাক্টর এর ট্রুথ টেবিলটি লেখো। সি 1:4 ডি মার্কস সার্কিট এর ট্রুথ টেবিল ও লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো। আর বেসিক লজিক গেটের সাহায্যে অক্টাল টু বাইনারি এনকোডার ডিজাইন করো। বি 1:4 ডি মাল্টিপ্লেক্সার এর ব্লক ডায়াগ্রাম ও সার্কিট বানাও। সি 2:4 ডিকোডার এর সার্কিট বানাও। আর ডিকোডার ও এনকোডার এর মধ্যে পার্থক্য লেখো। অক্টাল এনকোডার এর ট্রুথ টেবিলটি লেখো এবং সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। 2 দাগের প্রশ্ন এ তথ্যের আদান প্রদানের বা প্রেরণের ধরন কয় প্রকার ও কি কি সংক্ষেপে লেখো। বি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কাকে বলে? ক্লায়েন্ট সার্ভার ও পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই প্রযুক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। সি ইন্টারনেট ও টোকেন রিং এর পার্থক্য লেখো। আর কম্পিউটার নেটওয়ার্কের ডাটা ট্রান্সমিশন মোডগুলি আলোচনা করো। বাস টোপোলজি এবং রিং টোপোলজির মধ্যে দুটি পার্থক্য লেখো। আর কম্পিউটার সিস্টেমে নেটওয়ার্ক জুট করার একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। ফুল ডুপ্লেক্স মোড ডাটা ট্রান্সমিশন ব্যাখ্যা করো। বেস ব্যান্ড ও ব্রডব্যান্ড নেটওয়ার্কের মধ্যে পার্থক্য লেখো। আর
ए पृथक परिवहन असिंक्रोनास और जुगपत परिवहन सिंक्रोनास एर मध्य पार्थक्य लेखो बी चैनल कैपेसिटी बोलते कि बोझो बैंडविड्थ काके बोले रिंग टोपोलॉजी ते तथ्य परिवहन पद्धति सम्पर्के आलोचना कर और गाइडेड मीडिया और अनगाइडेड मीडियार मध्य पार्थक्य लेखो गाइडेड मीडियार अंतर्भुक्त मीडिया गुली के आलोचना करो नेटवर्क टोपोलॉजी काके बोले एन संख्यक नोड विशिष्ट मेश टोपोलॉजी तैयारी करते कतगुली केबल एर प्रयोजन संक्षेपे लेखो ब्रिज मॉडेम और स्विचिंग कई प्रकार और की वर्णना दाओ बी हाब एवं स्विच एर पार्थक्य लेखो सी स्टार टोपोलॉजी एर एक सुविधा और एक असुविधा लेखो और पैकेट स्विचिंग एवं सर्किट स्विचिंग बोलते कि बोझो दूटी स्विचिंग टेक्निक एर पार्थक्य लेखो सी एस एम ए अब्लिक सी डी एर पूर्ण रूप लेखो 10.10.10.10.7.201 टी कौन क्लास आईपी एड्रेस तीन दागेर एबार क्वेश्चन तीन दागेर एचटीएमएल कोड एर तीन टी प्रधान ट्यागेर नाम एवं काजेर बर्णना करो एचटीएमएल ए कंटेनर ट्याग एवं एमटी ट्याग एर पार्थक्य लेखो डी ट्याग एवं टीडी ट्याग एर एकटी करे काज लेखो बी कोनो टेक्स्ट के किभाबे सुपर स्क्रिप्ट और सब स्क्रिप्ट करबे एचटीएमएल कोड सह वर्णना करो এবার সি দাগের ফ্রেম সেট ট্যাগ এর কাজ কি অবলিক এইচটিএমএল এ ফ্রেম সেট ট্যাগ এর কাজ কি এই ট্যাগ এর যে কোনো দুটি অ্যাট্রিবিউট উল্লেখ করো উদাহরণ সহযোগে টেবিল ট্যাগ এর অ্যাট্রিবিউট গুলির ব্যবহার দেখাও একটি ওয়েব পেজ কে তিনটি সমান মাপের ভার্টিক্যাল ফ্রেমে ভাগ করে এইচটিএমএল কোড লেখো আর এইচটিএমএল এ পিকচার ইনজার্ট করার সিনট্যাক্সটি উদাহরণ সহযোগে লেখো হাইপারলিংক কাকে বলে আর এ এইচটিএমএল কোড ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করে যে কোনো নিম্নলিখিত যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে কি বৈশিষ্ট্য থাকবে এ ওয়েব পেজটির টাইটেল দাও দিস ইজ এ ওয়েব পেজ বি ওয়েব পেজটিতে হেডিং দাও স্টাডি ম্যাটেরিয়ালস সি নিম্নলিখিত লিস্টটি তৈরি করো এবং লিস্টটির এক একটি আইটেমের সঙ্গে একটি করে ওয়েব পেজ লিংক করো এই যে বুক ডায়েরি পেন ধরে নাও বুক আইটেমের সঙ্গে বুক ডট এইচটিএমএল ডট ডায়েরি আইটেমের সঙ্গে ডায়েরি ডট এইচটিএমএল পেন আইটেমের সঙ্গে পেন ডট এইচটিএমএল ওয়েব পেজগুলি লিংক করতে হবে ডি পেজটির নিচে তোমার নাম ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করবে और HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করার জন্য কোড লেখো যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে এক ওয়েব পেজটির টাইটেল দাও এমপ্লয়ি দুই ওয়েব পেজটিতে নিম্নলিখিত টেবিল তৈরি করো এই টেবিল এই যে নেম বাঁদিকে নেম ডান দিকে স্যালারি এই যে অতুল রয় 50,000 রাজু সেন 45,000 মিলা সাহা 51,000 সোম মহিন্ত 38,000 এইটি তৈরি করতে হবে তারপরে তিন দাগে
MARQUEE ট্যাগ এর কাজ কি আর প্রয়োজনীয় বৈশিষ্ট্য সহ ওয়েব পেজের কোডটি লেখো পেজটির পেজ এর টাইটেল মাই স্কুল পেজের মাঝখানে নিজের স্কুলের লোগো দাও সাবজেক্টস অফার্ড হেডিং দাও এবং বুলেটেড লিস্টের দ্বারা সায়েন্স আর্টস কমার্স লিস্টিং দেখাও চার এমএস এক্সেল 2007 থেকে চ্যাপ্টার থেকে এমএস এক্সেলে নিম্নলিখিত কাজগুলি করে দেখানোর জন্য স্টেপগুলি লেখো এ ওয়ার্কশিট এর কলাম ওয়াইডস কিভাবে চেঞ্জ করবে কিভাবে পরিবর্তন করবে বি ওয়ার্কবুকে একটি নতুন ওয়ার্কশিট সংযোজন করো ওয়ার্কশিটে একটি রো কে কিভাবে হাইড ও আনহাইড করবে সি A1 সেল থেকে C5 সেলের ভ্যালুগুলির গড় নির্ণয় করার ফাংশনটি লেখো আপেক্ষিক সেল রেফারেন্স ও নির্দিষ্ট সেল রেফারেন্সের মধ্যে পার্থক্য লেখো যে কোনো দুই প্রকার সেল রেফারেন্সিং সম্বন্ধে আলোচনা করো ডি কোন সেলের ভ্যালু 500 এর বেশি থেকে বেশি হলে লেখাগুলির রং সবুজ গ্রিন হবে 600 এর বেশি হলে লেখাগুলির রং লাল হবে বৈশিষ্ট্য দেখাতে হবে এমএস এক্সেল 2007 এ দেখাতে হবে এবার আর অটোফিল ও অটোকপিয়ের পার্থক্য লেখো এমএস এক্সেল এ অটোফিলের কাজ কি অটো সাম বলতে কি বোঝো আর কন্ডিশনাল ফরম্যাটিং বলতে কি বোঝো সি গোল সিকের একটি সুবিধা কি ডি বর্তমান তারিখ ও সময় এমএস এক্সেল এ কিভাবে দেখাবে ই আপার ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড ক্লোজ লোয়ার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড ক্লোজ এ সিনট্যাক্স ও কাজ লেখো এমএস এক্সেল এ প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড ক্লোজ আপার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ এন্ড ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড ক্লোজ এভারেজ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড ক্লোজ এই ফাংশন গুলির সিনট্যাক্স ও কাজ লেখো এমএস এক্সেল এ সর্ট এবং ফিল্টার অপশনের কাজ লেখো কলাম চার্ট তৈরি করার ধাপগুলো লেখো